প্রকৃতি আমাদের চারপাশে নানা রকম রহস্যময় উপাদান সাজিয়ে রেখেছে। এই রহস্যময়তার এক অন্যতম উপাদান ড্রাগন ফুল। মাথার খুলির মতো দেখতে শুকিয়ে যাওয়া এই ফুলটির দিকে তাকালে বিশ্বাস করা কঠিন যে এই ফুলটি ফোটার সময় কত সুন্দর ছিল। ইউরোপ কিংবা উত্তর আমেরিকার শৌখিন মানুষদের বাগানের অতি পরিচিত একটি ফুলের নাম ড্রাগন ফুল। বাহারি বর্ণের আকারে বেশ বড় এই ফুলটি ফুটে থাকার সময় দেখতে অতি চমৎকার হলেও যখন এর পাপড়ি শুকিয়ে মরে যায় তখন তা ভয়ঙ্কর মাথার খুলির আকৃতি ধারণ করে, আর এই কারণে ফুলটির নাম রাখা হয়েছে ড্রাগন ফুল। শত শত বছর ধরে ড্রাগন ফুল নিয়ে প্রচুর গল্পের প্রচলন রয়েছে। প্রাচীনকালে বিশ্বাস করা হতো যে মহিলা শুকনো মাথার খুলি সহদৃশ্য ড্রাগন ফুল খাবে সে আবার তার হারানো রূপ ফিরে পাবে। এছাড়া তারা বিশ্বাস করত এই ফুল বাড়িতে ছড়িয়ে রাখলে কোনো জাদু বা অভিশাপ ওই বাড়িতে স্পর্শ করবে না। রানী ভিক্টোরিয়া শাসনামলে অদ্ভুত রূপের জন্য ড্রাগন ফুলকে বঞ্চনা সন্দেহ ও রহস্যময়তার প্রতীক হিসেবে বিবেচনা করা হতো, পাশাপাশি একে করুণার প্রতীক হিসেবেও বিবেচনা করা হতো। পৃথিবীর অধিকাংশ ফুল ফোটার সময় যে রূপ নিয়ে ফোটে শুকিয়ে মরে যাওয়ার সময় তার ওই একই রূপ থাকে, কিন্তু ড্রাগনই একমাত্র ফুল যার পাপড়িগুলো শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ভয়ঙ্কর মাথার খুলির রূপ ধারণ করে। কিন্তু কেন এমন হয়? এই বিষয়ে বায়োকেমিস্ট জোনা এল জন রোজ বলেন, ড্রাগন ফুলের দ্বিমুখী গঠনের কারণেই এমনটা হয়ে থাকে। মাথার খুলিগুলো হচ্ছে অঙ্কুরিত ফুলের ডিম্বাশয়। পরাগমনের এই পর ফুলের পাপড়িগুলো যখন পূর্ণতা পায় তখন এই ডিম্বাশয়গুলোকে ছোট দেখায়। এরপর ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন এই ডিম্বাশয়গুলো চোখ ও মুখের আকৃতি ধারণ করে যা মাথার খুলির মতো দেখায়। তিনি আরো বলেন, কেউ যদি এই ফুলগুলো ফোটার সময়কার আকৃতি না দেখে তবে তার জন্য এটা বিশ্বাস করা কঠিন হবে যে আসলে এর পূর্বের কেমন ছিল। আবার কেউ যদি এটাকে ছবিতে দেখে তবে তার মনে হবে এটি নিশ্চয়ই ফটোশপের কারিকসাজি। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।